আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি প্রতিদিনের মতো চলে এসেছি আজকে অন্যরকম একটা ইয়ামি একটা রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছো আমার ইয়ামি রেসিপিটা কি হতে পারে। তো এটা আসলে আমাদের সবার অনেক পছন্দ, বিশেষ করে রমজান মাসে তো এটা ছাড়া জমেই না। তো আমি আজকে তোমাদের সাথে ছোলা ভুনা রেসিপিটা শেয়ার করব। এটা আমি হোটেল স্টাইলে করার চেষ্টা করেছি, কতটুকু পেরেছি সেটা তো কমেন্ট বক্সে গেলে বুঝতে পারবো ইনশাল্লাহ। তো আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আমার রেসিপিটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক দেবা, শেয়ারও করবা, আর প্লিজ প্লিজ আমাকে উৎসাহিত করবা। তা চলো আমার ছোলা ভুনা রেসিপিতে কী কী উপকরণ লাগছে একটু দেখে নিই। আমার ছোলা ভুনা রেসিপিতে আমার উপকরণগুলো একটু দেখে দিই। আমি এই যে ফার্স্টে ছোলা নিয়েছি, ছোলাগুলো সিদ্ধ করে নিয়েছি, আর আমি সাথে কিছু আলুও দিব। আলুটা সিদ্ধ করে নিয়েছি আর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছো। আর এখানে এই যে লবণ, হলুদ, জিরা পাউডার, রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, তারপরে হচ্ছে জিরা পাউডার, কিছু মরিচের কুচি, তারপর শুকনা মরিচ, কিছু শুকনা মরিচের পাউডার, তারপরে হচ্ছে এখানে আমি গোলমরিচ গুঁড়া নিয়েছি, পেঁয়াজ আস্ত যেটা কুচি করা ওইটা নিয়েছি, আর হচ্ছে ছোলা ভোনার যে মশলাটা ওইটা নিয়েছি, ওখানে সবগুলোই আছে। তারপরে কিছু ধনে পাতা কুচি করে নিয়েছি, তেল আছে, তো আমার আর আছে কিছু টমেটো সাইড ডেকোরেশনের জন্য। তো আমার এই উপকরণগুলো লাগছে। আশা করি রেসিপিটা তোমরা দেখতে থাকো, অনেক আর কি এনজয় করতে পারবা। এই যে ফার্স্টে আমি হচ্ছে একটা প্যানে তেল দিতেছি। তো প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটিকে বেশি বেশি করে ভিজিট করবা, আর হচ্ছে ভিডিওগুলো ফুল দেখার চেষ্টা করবা, আর সবাই আমাকে উৎসাহিত করবা। তো তোমরা এনজয় করো। পাচ্ছ কত সহজে ছোলা ভুনাটা হয়ে আসছে। আমার যখন হয়ে হয়ে আসছে তখন আমি এই যে কিছু ধনে পাতা অ্যাড করে দিতেছি। ধনে পাতাটার ফ্লেভারটা তো অনেকটা ইয়ামি লাগবে। তো এটা আস্তে আস্তে কুক করে নিতে হবে, আর দেখতে পাচ্ছ কতটা ইয়ামি একটা লুক এসেছে। তো তোমরা দেখতেই থাকো। তো দেখতে পাচ্ছ আমার ছোলা ভোনাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে।
আমি এই যে তুলে নিয়েছি, চুলে ডেকোরেশন করে নিয়েছি। অবশ্যই ডেকোরেশনটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবা, আর আমার আজকে ছোলা ভুনাটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানাবা। আর হচ্ছে দেখতেই পারছো খুবই ইয়ামি হয়েছে কিন্তু। এবার আমি হোটেল স্টাইলে করার চেষ্টা করেছি, কতটা পেরেছি জানি না, তোমরা অবশ্যই জানাবে। আর তোমরা কিন্তু এভাবে বাসায় তৈরি করে খেতে পারো, হোটেলেরটা অর্থাৎ বাহিরের খাবার যতটা সম্ভব স্কিপ করাটাই বেটার আমাদের জন্য এই করোনার সময়। তো আমরা আশা করি এভাবে বাসায় তৈরি করে খেতে পারি। আমার রেসিপিটা অবশ্যই তোমরা ফলো করতে পারো, রমজান মাসে কিন্তু এটা একটা স্পেশাল রেসিপি। রমজান মাসে ছোলা ভোনা ছাড়া কিন্তু চলেই না। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক দেবা, শেয়ার করবা, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবা। তো আর বেশি বড় করব না, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।